আসসালামু আলাইকুম এভরিডে কি আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো গাইজ আমাদের ওবি 41 আপডেট কিন্তু অলরেডি শেষ এবং তোমরা সকলেই জানো আমাদের গেম খেলার জন্য কিন্তু একটা টুইক্স এর প্রয়োজন হয় অর্থাৎ টুইক্স গুলো কি কি অর্থাৎ আজকে সেটিংস আমি তোমাদেরকে এমন একটা টুইক্স দেবো যেটা হচ্ছে যারা হাই সেনসিটিভিটি প্লেয়ার আছো অর্থাৎ রাইজেন 5600G এবং অন্যান্য যেসব পিসি দিয়ে গেম প্লে করো তো তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে তার আগে একটা কথা বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবা একটা কথা বলে রাখি আমি কিন্তু অন ট্যাপ প্লেয়ার না অর্থাৎ এসএমজি গানের প্লেয়ার তো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আসলে টুইক্সটা কীভাবে কাজ করে দেখতেই পারতেছো ভাই মানে খুবই হাই সেনসিটিভিটি যেটা আর কি বলে আমার সাউন্ড একটু সমস্যা সাউন্ডটা একটু কমায়নি তো সাউন্ড ইফেক্ট দেখতেই পারতেছো পুরাই আগুন ভাই মানে এই যে টুইক্সটা আছে টুইক্সটা জাস্ট অসাধারণ আমি তোমাদেরকে ট্রেনিংয়ে গিয়েও দেখাই দিব বাট মানে আমি যেটা বললাম তোমাদেরকে আমি কিন্তু ডিজার্ট ফেলার না অর্থাৎ ডিজার্টে আমার হেডশট খুবই কম লাগে বাট জানি না কেন আমি হয়তো ট্রাই করি না কিন্তু এই টুইক্সটা বা এসএমজি গানের জন্য যথেষ্ট ভালো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো যেটা বললাম আমি কিন্তু ওয়ান ট্যাপ প্লেয়ার না অর্থাৎ তোমরা চাইলে এই গানটা দিয়ে এসএমজিতে প্রচুর ভালো খেলতে পারবা তো ট্রেনিংয়ে যাই দেখাই দিই তোমাদেরকে মূলত আসলে কী ঘটনা তো আমরা কিন্তু ট্রেনিংয়ে চলে আসছি তো ট্রেনিংয়ে আসার পর তোমাদেরকে আসলে দেখাই দিই কতটা হেডশট লাগে এইটাইতে দেখতেই পারছো ভাই মানে সেই লেভেলের হেডশট লাগে বিশেষ করে এই টুইক্সে টুইক্সটা আর তোমাদেরকে একটা কথা বলি যেটা হইতেছে যারা ব্লুস্টাক্স 5 খেলো অর্থাৎ তারা কিন্তু লং টুইক্স কখনো ইউজ করবে না লং টুইক্স ব্লুস্টাক্সের জন্য যথেষ্ট ভালো না আই থিঙ্ক আমার কাছে যতটুকু মনে হয় তোমরা সবসময় চেষ্টা করবে 5 ডিজিটের কম যে টুইক্সগুলো আছে ওইগুলো দিয়ে ট্রাই করার তো দেখতেই পারতেছো ভাই মোটামুটি ভালো টুইক্স আমার কাছে যতটুকু মনে হয় আমিও অনেক খোঁজার পরে টুইক্সটা আমি বাইর করছি বাট এখন লাগতেছে না দেখছো যখন বলবো যে লাগতেছে না তখনই লাগবে না সিরিয়াসলি মানে কি ভাই বুঝি না তারপরে আমার সেট আপের একটু সমস্যা হয়েছে যেটা হচ্ছে ভিডিও করার সময় তো আমার চেয়ারটা একটু নুড়িয়ে গেছে এরকম একটা ভাব বাট ভাই টুইক্সটা যদি একবার তোমরা ইউজ করতে পারো না মানে এর যে সেটিংটা আছে ধরতে পারলে জাস্ট অসাধারণ হইবে একদম পানির মতো খেলতে পারবো মানে এসএমজির জন্য যথেষ্ট ভালো একটা হেডশট মানে ভালো একটা টুইক্স একদম বলতে এখানে মাউসের সেন্সিটিভিটি মানে এক্স ওয়াই সেন্সিটিভিটি আছে তোমাদেরকে একটা বলে রাখি একটা কথা বলে রাখি অর্থাৎ তোমরা যারা পিসিতে খেলো তাদের হচ্ছে এক্স ওয়াই সেন্সিটিভিটি যদি ঠিক থাকে তাহলে তোমরা গেমটা স্মুথলি খেলতে পারবে হেডশট ভালো লাগাইতে পারবা আর যদি তোমাদের এক্স ওয়াই সেন্সিটিভিটি মাউসের রেট ঠিক না থাকে তাহলে তোমরা ভালো খেলেও ভালো হেডশট মারতে পারবে না সে যে টুইক্সেই খেলো না কেন তো আমি তোমাদেরকে দেখাই যে মূলত কী রাখছি তো দেখতেই পাচ্ছি এক্স সেন্সিটিভিটি রাখছি আসতেছে আমরা 1.44 এবং ওয়াইয়ার সেন্সিটিভিটি রাখছে 2.15 অর্থাৎ আমি কিন্তু হাই সেন্সিটিভিটি প্লেয়ার যেটা প্রথমে তোমাদেরকে বললাম আর টুইক্স রাখছি এই যে এটাকে দেখতে পাচ্ছ 8010 3450 অর্থাৎ এই টুইক্সে কিন্তু বেশ ভালো হেডশট লাগছে তোমরা চাইলে এই টুইক্স ইউজ করে দেখতে পারো আমি তোমাদেরকে দেখাইলাম যে শর্ট মানে এসএমজিতে খুব ভালো হেডশট লাগে আর এই আমার সেটিং তোমরা কপি করে দেখতে পারো কোনো সমস্যা নাই আর আমি যেটা বলি সেটা হইতেছে আমার মাউসের মানে আমার এমুলেটার সেটিং তোমাদেরকে দেখাই তো আমি হাইতে রাখছি অর্থাৎ 8GB কাস্টম করা হচ্ছে আমার সাইকোর যে দেখতে পাবো সাইকোর দেওয়া আর পারফরমেন্স হাই পারফরমেন্সে রাখা 240 দেওয়া তোমরা চাইলে এটা রাখতে পারো আর ডিসপ্লেতে যদি যাই 1080 দেওয়া ডিপিআই 240 ইউজ করছি এবং গ্রাফিক্সে যদি যাই তো এটা ওপেন জিএলএ আছে হার্ডওয়্যার ডিকোডিং দেওয়া আছে আমার কিন্তু জিপিইউ আছে গ্রাফিক্স কার্ড আছে RX 580 তো মোটামুটি এই আছে আর যেটা বলতেছিলাম যে ফোন কোন ফোনে আসুস রক টুতে খেলি আমি মানে এইটাই ইউজ করি এখানে তো মূলত দেখতে পাচ্ছ মোটামুটি ভালো টুইক্স আছে তোমরা যদি চাও এই কপি সেটিং কপি করে খেলতে পারো কোনো সমস্যা নেই অস্থির হেড লাগবে একদম কিন্তু এখন লাগতেছে না কেন না জানি না তো মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ